হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে স্বাগতম। তো কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, মানে হালকা বৃষ্টি হয়েছে, যেটা আর কি বোঝাচ্ছে এই যে কাদা কাদা হয়ে রয়েছে, তো বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে মোটামুটি। তো আজকের ব্লগটা দেখতে থাকেন কি হয়, সারাদিন দেখাবো, তো দেখতে থাকেন ব্লগটা। তো সকাল সকাল শায়ানের নানি শায়ানকে নিয়ে বের হয়েছে, তো আমি আর কি বের হয়নি, আমি বাসাতেই আছি, আমি কোথাও যাই নাই। তো দেখা যাক আর কি কোথাও যাওয়া যায় কি না আজকে, মানে এটা খাওয়ার জন্য আর কি অস্থির হয়ে গেছে, দিতে হবে, যখনই চাইতে হবে তখনই দিতে হবে। ও তো খাবে না, ওকে তুলে তুলে খাওয়াতে হবে, একা একা খাবে না, সব ছিটাবে আর কি, তুলে তুলে খাওয়াতে হবে। বাড়িতে ঘুরে আসে সে জিত শুরু করছে। আবার নিচে নামে না, ঘরে ঢুকো, ঘরে ঢুকো, যাও ঘরে ঢুকো, ঘরে ঢুকো, ঘরে ঢুকো, ঘরে ঢুকো, ঘরে ঢুকো। কি এখন সে খেতে বসছে, আবার কি খাচ্ছ আব্বু? হ্যাঁ কি খাচ্ছ, কি খাচ্ছ, খাচ্ছটা কি আনার খাচ্ছ, আনার খাচ্ছ? আমাকে একটু দাও, আমাকে একটু দাও। দিছে, আবার নিয়ে নিছে, গলায় টলে দিলে ওটা নিব না আমি, যাব গলায় টলে দিতেছ, দাও আর একটু, দাও একটু খাই একটু, আমি দাও আমাকে দেব না, বা প্রথমবার দিলে এখন আবার দেয় না, একটু দাও, একটু দাও। এ কিন্তু একা একাই খাই, কিন্তু তুলে তুলে সবসময় একা একা খাই। এখন ডুয়েল মুডে আছি, এন্ড ডুয়েল মুডে আমি দেখি আমার রিয়াকশনে প্লাস হচ্ছে সে খাইতেছে। কি করে সে, কি করে তো এখন মুড়ি খাচ্ছে সে, মুড়ি আর কি অবস্থা করছে, মুড়িগুলো এতক্ষণ ধরে সবগুলো ছিটাইতেছে। কি করতেছো তুমি, কি করতেছো তুমি, এগুলো হ্যাঁ কি করতেছো, এগুলো কি করছো, এগুলো লজ্জায় একদম শুয়ে পড়ছে একদম। তো তার নাস্তা পানি করা শেষ, সকাল থেকে নাস্তা পানি করছে, বাইরেতে ঘুরে আসছে, এখন সে তার ঘুমানোর পালা, সে এখন ঘুমানোর চেষ্টা করছে অনেকক্ষণ যাবত, আমি দেখতেছি মুখে চুষনি নাগাই নিয়েছে, এখন দেখা যাক, জানি ঘুমাইব না, ঘুমের ভান করতেছে। তো তার গোসল টোসল করা হয়ে গেছে, সে গোসল করে ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলো, সে ঘুমায় পড়ছিল, ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলো, গোসল টোসল করা হয়েছে, এখন ভাত খাইব, ভাত খেয়ে তারপর সে ট্যাঙ্কি মেরে বেড়াবো, ট্যাঙ্কি বলতেছি ইয়া ঘুরে বেড়াবো, এদিক সেদিক ঘুরে বেড়াবো, এদিক যাবো ওদিক যাবো, চারিদিকে খালি ঘুরে বেড়াবো। ও বাবা বাহ, ও বাবা বাহ, ঝাড়ু ধর হয়ে গেছে, ঝাড়ু ধর, ঝাড়ু দাও, দাও ঝাড়ু, না না না, যে বার ঝাড় দিতে হবে, না না না, এই ঝাড়ু দিতে।
ঝাড়ু দাও, চল্লা ঝাড়ু দাও, ঝাড়ু দাও, ঝাড়ু দাও, ঝাড়ু দাও, বেশি করে ঝাড়ু দাও। না না না, ঝাড়ু দাও। এই যে এখানে ময়লা হয়ে গেছে, বেশি ময়লা হয়ে গেছে। দুদিন ধরে এত পরিমাণ এত গরম পড়ছে যে একটু বলার মতন আর কি, সেই রকম গরম বেড়াচ্ছে এখন। এই যে এটা নাও, এই যে এটা নাও, না এটা নাও, এই যে নাও, এই যে নিচে, এই যে, এই যে আব্বু, আবার নানি নানি রান্নাঘরে ঢুকছে, রান্নাঘরে ঢুকবে সেই জন্য এরকম করতেছে, এরকম করতেছে, নানিকে খুঁজে বেড়াচ্ছে। তোমার নানি এই যে এখানে, এখানে এই আবার নানিকে খুঁজে বেড়াচ্ছে। তো খেলাধুলা শেষ করে সে উঠে আসছে, সে এখন গড়াগড়ি শুরু করছে। সিয়ামও আসছে, গতদিন সিয়ামের পা কেটে গেছিলো, তারপর আসতে পারেনি, কিন্তু আজকে সে আসছে। এবারে নামাস না, নামাস না, তুই উহা দরকার হলে তুই উপরে উঠে যা, এখন বিরক্ত করছে কেউ নিচে নামে। আর নানি রান্না করবে, রান্না করতে দিচ্ছে না। হ্যাঁ, ওরা আর নামাস না, ঘামে টামে গেছে, একদম ঘামে টামে চুচুর হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে, আবার নামবো। উঠে দেখ, উঠে যা, উঠ শ্যাম, হ্যাঁ তুই উপরে উঠে যা, উপরে উঠে যা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দেন, দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।